পাবনা সদর উপজেলার মজিদপুর গোরস্থান গেল ২৪শে মে। এই গ্রামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেলে সেই রাতেই স্থানীয় প্রশাসনের সহায়তায় তার মরদেহ দাফন করা হয় ওই গোরস্থানে। দাফনের পর ক্ষুব্ধ কয়েকজন গ্রামবাসী গোরস্থান মসজিদে বন্ধ করে দেয় ঈদের জামাত ও কবর জিয়ারত, লাঞ্ছিত করা হয় মৃত ব্যক্তির স্বজনদের। এই করোনা রোগী মনে করেন জানাজার করে আজকে আমাদের নামাজটা এখান থেকে আমাদেরকে নামাজ পড়তে দেয়নি, এটাই আমাদের দুঃখ। এখানে আমরা সবাই নামাজ পড়ি, পাঁচটা ছয় সাতটা গ্রাম। যখন বললো যে এখানে নামাজ হবে না, তখন আমরা গ্রামে মহল্লা মহল্লা মসজিদে নামাজের ঘোষণা করে দিলাম। নিহত ফিরোজের স্বজনদের ওই ওই মহলটি লাঞ্ছিত করে এবং অকাত্য ভাষায় গালাগালিশ করে এবং মসজিদের মাইক দিয়ে প্রচার করে যে এখানে নামাজ হবে না। তো ওই দিন ঈদগাহ মাঠ ছিল মসজিদের পাশেই, ঈদগাহ মাঠেও কোনো নামাজ হয় নাই এবং উক্ত নামাজও সেখানে হয় নাই এবং কেউ কবর জিয়ারতও পর্যন্ত ওখানে করতে পারেনি। গেল ২২শে মে পাবনা সদরের ধোপাদহ গ্রামে এক ব্যক্তি মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণে, অথচ করোনা সন্দেহে দাফনে এগিয়ে আসেননি গ্রামবাসী সহ স্থানীয় মসজিদের ইমামও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর পেয়ে পিপিই পরে গ্রামবাসীর অনীহা সত্ত্বেও মরদেহ দাফন করেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। স্ট্রোকে মারা গেছেন, কিন্তু এলাকাবাসী করোনা সন্দেহে তাকে জানাজা করতে দিচ্ছে না, কোনো কাজই করতে দিচ্ছে না। আমরা তার সৎকার কাজ করি, করার পর আমরা যখন ফিরে আসি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাও আমাদেরকে রিক্সা ভ্যানে তুলে নেয় এবং এমনভাবে তারা আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কোনো বড় অন্যায় করে আসছি। তবে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মতে নিয়ম মেনে দাফন ও সৎকারে করোনা সংক্রমণের কোনো ঝুঁকি নেই, এক্ষেত্রে সমাজের সকলেরই আরও মানবিক হওয়া প্রয়োজন বলে মনে করেন জেলা প্রশাসক। এ পর্যন্ত পাবনাতে যতগুলো লাশ দাফন করা বা অন্যান্য বিষয় ছিল, আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ নিজেরা উপস্থিত থেকে এই সমস্যাগুলো সমাধান করতে হয়েছে। এখন মানুষ যদি ভুলে যায় যে আজকে আমি অন্য আরেকজন কোভিড আক্রান্ত, আগামীকাল যে উনি হবেন না, এটি আসলে আমরা মনে থাকে না। যখন আপনার একটা মানুষ মারা যায় তো তার শরীর থেকে কিন্তু ভাইরাসটা তো এটা উঠতে পারে না, যে ভাইরাসটা তো আর বাইরে আসার আসলে সুযোগ নাই। তো সুতরাং আপনার ওই ডেড বডি থেকে কিন্তু ভাইরাস ছড়াবার আসলে সুযোগ একদমই থাকে না। শুধু করোনা রোগী কিংবা করোনা সন্দেহে মরদেহ দাফন ও সৎকারে এরকম অমানবিক ঘটনা ঘটছে জেলার আরও কয়েকটি উপজেলায়। এই মানসিকতার পরিবর্তন চান স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।